जीवने मरणे एकटाई कथा बोलबो जीवने जत दुख आसुक जत कष्ट आसुक एकटाई कथा बोलबो जटिला कुटिला तारा जानी बौमा के जमुनार घाटे पाठाई गए जमुनार घाटे राधा गोविंद मिलन तो देखते तीन बौमा के घर मध्य बेधे रखते भक्त भगवान भक्त नयन जल सह्य करते ना पे पृथ्वी जे प्रान थकुक ना क्यों छुटे आसबें मंदिरे और कथाओ जो हमारे घरे बस राधा गोविंद जुगल मिलन दर्शन करब कृष्ण 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 बोलिया राधे जनु भाषा राधे बोराई मा राधे गो मरने मथुरा
चले आई ना आज हमें सबाई मिले मथुरा बाजारे जाब भलोई राधे आमी की बोलछी जानो आमादेर तो ललिता बिसाका सबाई चले एसेछे एसेछे हाँ ओबराई मा सबाई मिले जाब तो सबाई मिले जाब की माइना सबाई जाबिन तो जाबिन एइदिके माइना सबाई जाबिन तो सबाई मिले मथुरा बाजार किन्तु अनेक दूरेर पथ আমাদের এমনি এমনি করে গেলে সময় কাটবে না আজকে আমরা সবাই মিলে একটু নাচ গান গাইতে গাইতে চলে যাব চলুন সবাই মিলে চলে যাই মথুরা বাজারে কি যাব সবাই একসাথে গেলে চুকি করবি দর্শন ও ললিতা বলো ও বিশাখা বলো না থাকে না আমার
ললিতা সখী ভালো গান গাইতে পারে, ওকে একটা গান গাইতে বলো, ওর গান শুনতে শুনতে মনে হচ্ছে নিশ্চয়ই বাজারে বাজারে পৌঁছে যাবো। ও ললিতা আমি কি বলছি জানিস, তুই একটা ভালো দেখে শ্যামের গান কর, তোর গান শুনতে শুনতে আমরা না ওই মথুরা বাজারে পৌঁছে যাবো, কেমন? তাই গাইছি, তাড়াতাড়ি গা। তাপস জানা মহাশয় উনি
পুরো সম্প্রদায়কে 100টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ওনারা অক্লায়েন্ট পরিশ্রম করে আপনাদেরকে সেবা দিচ্ছেন। ফাইভ স্টার ক্যাটারের পক্ষ থেকে তাপস কুমার জানা মহাশয় উনি পুরো সম্প্রদায়কে 100টি টাকা দিয়ে আমি কি বলছি জানো, মথুরা বাজারের পথ তো অনেক দূরের পথ, আখানো পর্যন্ত পৌঁছানো হলো না গো। ওরাই মা, যে উদ্দেশ্যে তুমি আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছো সেই উদ্দেশ্য আজকে আমার পূর্ণ হবে তো ওরাই মা। কথা বলছো, আমি কি বলছি জানো রাধি, আমি যখন হয়েছি না নিশ্চয়ই হবে গো হবে। ও বড়াই মা, তোমার কথা শুনি না, আমার মনে একটা আশা জেগেছে, আমার মনে একটা বাসনা জেগেছে, বলবো? বলো রাধি, বলি। মনে চাহি প্রাণী চাই, মনে চাহি প্রাণী চাই, দিলে চাই যাবে গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। শিবরণী তাই গাইতে আনন্দে হরি 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 আজ আমার প্রাণ না আসিতে পারে।
लोक जन आसते जो बाकी आई तुम तुम ठाकुर नाम सबाई मिली श्याम नाम खूब भलो जाओ जाओ बड़ाई আমার মন পাখিটা ধরেছে বাইনা একবার কৃষ্ণ কৃষ্ণ গাউরি পাখি ময়না একবার কৃষ্ণ কৃষ্ণ গাউরি পাখি ময়না আমার মন পাখিটা ধরেছে বাইনা আমার মন পাখিটা ধরেছে বাইনা ওই কৃষ্ণ নামে জাবরি মান ময়না ওই কৃষ্ণ নামে জাবরি মান ময়না ময়না ছাড়া
তুই কোথায় বসবি রে এইখানে বসবি তো মন দিয়ে বিক্রি করবি আর কোথাও চলে যাবি না আমি না আমাদের রাধেকে বসিয়ে দিয়েছি ও রাধে শোনো না তুমি কোথায় বসবে গো ও বড়াই মা আমি এই জায়গাটাতে বসবো ও এই গাছতলাতে আচ্ছা বেশ বেশ কিন্তু মন দিয়ে বিক্রি করবে আরে তুমি কোনো চিন্তা করো না চলে যাবে না আমার বিক্রি হয়ে গেলে না আমি তোমাদের কাছেই চলে আসব ঠিক আছে সত্তর এসো কিন্তু হ্যাঁ গো রাধে যাও যাও বড়াই মা ও ললিতা শোন আমাদের দধি দুধ তো বিক্রয় করতে হবে তাই এমনি এমনি করে বিক্রয় হবে না তুই একটা ভালো দেখে গান কর তোর গান শুনতে শুনতে আমরা তাড়াতাড়ি করে দধি দুধ বিক্রয় করে দেব ঠিক আছে গো রাধে কৃষ্ণ সখা দাও হে দেখা আর দিয়া না জ্বালা রাধা রানী রাধা রানী রাধা রানী কেদে গাথে গো মালা কৃষ্ণ সখা দাও হে দেখা কৃষ্ণ সখা Got it.
ললিতা, এই তোদের সব বিক্রি হয়ে গেছে? বাবা ওই শোন না, আমারও না অনেকক্ষণ আগে বিক্রি হয়ে গিয়েছে। এই শোন, আমাদের বিক্রি হলে হবে না, আমাদের রাধারানীর বিক্রি হয়েছে কিনা দেখতে হবে। ওরা দে বলো, এই শোনো না, তোমার বিক্রি হয়েছে তো? ওরাই মা, কিছু হয়েছে আর কিছু বাকি রয়ে গিয়েছে। ওরা দে, ওই বাকিটা তুমি কি করবে গো? ওই বাকিটা আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে গোবিন্দের সেবাতে লাগাবো। বাবা রাধে, চলো চলো, আর বিলম্ব করব না, আমরা সবাই মিলে যমুনা আর ঘাটে চলে যাব। চলো চলো। ও রাধে বল, ওই যমুনার ঘাটে যা আগে কি বলছিস শোনো। হ্যাঁ বল। ও রাধে তোমায় বারে বারে করছি যে মানা, ও রাধে তোমায় বারে বারে করছি যে মানা, ওই যমুনারি ধারে তুমি একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনারি ধারে তুমি করছি যে মানা। ও রাধে, ও রাধে, ও এভাবে আর চলবে কত কাল রে দয়া, এভাবে আর বাইব কত কাল, আমার ভাঙা তরি ছেঁড়া পা,
ভাই বইয়ারি কত কাল এভাবে আর চলতি কত কাল যে দয়াল এভাবে আর বাইব কত কাল যে দয়াল এভাবে আর বাইব কত কাল তোরি নারায় বিজয়া বাকি শুনি বলছিয়া যে নারায় বিজয়া বাকি শুনি বলছিয়া এভাবে আর চলতি কত কাল যে দয়াল এভাবে আর বাইব কত কাল যে দয়াল এভাবে আর বাইব কত কাল ভাবিয়ার ভাই তো কত কাল এ দয়া এ 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 ভাবিয়ার ভাই তো কত কাল জয় বিশ্ব আনন্দ হরি ও গুরিবা আমায় দেখেছ তুমি আগে নৌকাটাকে নগর করে হ্যাঁ নৌকাটা নগর করতে হবে আর যদি পড়ে যাই তুই আমায় টেনে তুলিস কেমন হ্যাঁ ধর তুমি আমাকে যেভাবে ক্ষমতা দেখালে আমার মনে হয় তুমি আমাকে একদম করে তুলে নেবে পারবে তো আচ্ছা শোনো না আমার হাতটা একটু ভালো করে ধর আমার মনে হয় তুমি পারবে আরে বাবা পারবো বললাম আচ্ছা ঠিক আছে চেষ্টা তুমি হাতটা ধরো হ্যাঁ ভালো করে উঠে এসো হ্যাঁ ও বুড়িমা আমার মনে হলো এই পুচকে ছোড়া না এই চোরা বাড়িতে করা হয়েছে ও বুড়িমা কি বলছি শোনো তুমি তো আমাকে তুলতে পারবে না আমার যথেষ্ট বয়স হয়েছে তুমি চেষ্টা করেও পারো না তাই কি বলছি শোনো তোমাদের দলের মধ্যে একজন আছে গো সেই একমাত্র পারবে ওই তোমার পিছনে দাঁড়িয়েছে আমার পিছনে হ্যাঁ দেখি উরি বাপ আমি বলছি শোনো দেখো পিছনে দাঁড়িয়ে কে আছে কি হলো গো বুড়িমা এই যে শোনো তুমি এই সখীর কথা বলছো হ্যাঁ গো সাড়ে তিন দিন ভাত খাই কত দিন সাড়ে তিন দিন ও তাই নাকি তো সাড়ে তিন দিন খায়নি তো আমাকে কেমন করে চলবে তাই কি বলছি শোনো আমি যার কথা বলছি তুমি তার দিকে দেখছো না একটু ভালো করে বলে দাও হ্যাঁ তো দেখো সবাই এর পিছনে কে দাঁড়িয়ে আছে পিছনে দেখি 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 আমি কি বলছি শোনো উনাকে পাঠিয়ে দাও উনি একমাত্র আমাকে তুলতে পারবি গো বলছো আচ্ছা দাঁড়াও দাঁড়াও
ও রাধে আমি কি বলছি জানো, আমি তো কত টানাহিনা করলাম পারলাম না, আমার তো চেষ্টা করে দেখবে ও বড়াই মা। হ্যাঁ বল, পারব তো, একটু চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, একটু চেষ্টা করি, একটু চেষ্টা করি। ও বুড়ি মা, তুমি কি তো আমাকে পারলে না তুলতে, দেখো কেমন করে তুলছে। মিলন হবে কত দিনে আমার মনির মানুষের সনে, তু আমার মনির রাধার সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনির মানুষের সনে, আমার মনির মানুষের সনে। আমার মনের মানুষ মনের মানুষ যখনই এতগুলো মেয়ে মানুষ দেখেছে আর লো সামলাইতে পারলো না। এ বুড়ি মা ঢং দেখেছেন কেমন, মরে যাই বুড়ি। আমাকে আবার বুড়ি বলা হচ্ছে? আরে বুড়িকে বুড়ি বলবে নাকি চুড়ি বলবে? ও বুড়ি মা, ও মা, এখনকার যুগের বুড়িকে বুড়ি বলা যাবে নাকি? যেই না এই বুড়ি মাকে বুড়ি বলেছে, ওইখানে পিছনে থাকা বুড়ি মা আমার দিয়ে কেমন রেগে রেগে দেখছে বলে বুড়ি হয়েছে তো কি হয়েছে, এখনো সিরিয়াল দেখতে যাওয়ার ক্ষমতা আছে। ভাই কি বলছি শোনো, তোমার যখন যৌবন বয়স ছিল তোমাকে কি কেউ বুড়ি বলেছে? কেউ বুড়ি বলেনি। আর এখন তোমার যৌবনটা কেমন হয়েছে তাই বলবো, এই এতজনের মাঝে বলে দেবো? তুমি আবার কান্না করো। আচ্ছা তুমি কি সত্যি সত্যি কান্না করছো? দেখি তোমার নয়নে জল। বাবা সত্যি সত্যি কান্নাকাটি করছে হরিবো, তাই কি বলছি শোনো, তাহলে তোমার যৌবনটা কেমন ছিল এতজন ভক্ত মা বাবার কাছে বলে দিচ্ছি। তাহলে তুমি রাগ করবে না তো, তাহলে বলে দিচ্ছি শোনো, যখন তোমার যৌবন ছিল আরে কত চোরাই আসতো যেত, আর এখন যৌবন হয়েছে ভারী কেমন জানো, কি জন্য ওই ভাদ্র মাসের পাকা আহা। ও বুড়িমা ওই ভাদ্র মাসে কি পাকে, ভাদ্র মাসে পাকা কি বললাম তাল, তো ভাদ্র মাসে তাল যে পেকে যায় কেমন হয়, পাগলে নরম হয়। আর যার বয়স হয়ে গেছে তার কি সেই আগের মতো আছে? আগের মতো নেই, ওই চামড়া গুলো কি হয়েছে, ওই ভাদ্র মাসে পাকা তালের মতো নরম হয়েছে। তবে এই যৌবনটাকে কি আমরা ধরে রাখতে পারবো? আমরা কেউ ধরে রাখতে পারবো না। কে ধরে রাখতে পারবে? আমরা যত বিউটি পার্লার যাই আর যত ফেসিয়াল করে আসি আমাদের এই যৌবনটাকে ধরে রাখতে পারবো না। একমাত্র আমাদের এই যৌবনটাকে ধরে রাখবে কে, সেই অনাদিরাদি গোবিন্দ শিবানন্দ হরি বল। তুই নাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখি, ও বুড়িমা আরে তোমরা কি আমায় ডেকেছো? যা বাবা কোনো আওয়াজ পাচ্ছি না। মায়েরা কে ডেকেছেন আমাকে, আমাকে আপনারা কেউ ডেকেছেন? কে ডেকেছেন হাত তুলবেন, ওইদিকে কোনো মায়েরা ডেকেছেন আমাকে? আপনি ডেকেছেন একা, আর কেউ ডাকেননি? হরিবল কেউ ডেকেছেন যদি হাত তুলবেন? এই মাত্র কয়েকজন। আর যারা হাত তুলে না বুড়িমা, কেন ডাকে না হাত তুলছে না জানো, তারা তো আমার ফোন নাম্বার তাই জানে না। আমার ফোন নাম্বার জানেন? আমার নয়, আমার নয়, গোবিন্দের। গোবিন্দের ফোন নাম্বার কে কে জানেন একবার হাত তুলবেন, কৃপা করে হাত তুলবেন। কত নাম্বার, কত নাম্বার,
সবাই হাত তুলেছেন তো নাম্বারটা কত জয় রাধে গোবিন্দ রে কি মোবাইল নাম্বার হলো হরি বল এরা কোথাকার মোবাইল নম্বর হরি বল আমি আমি নাম্বার দেব কে নেবেন হাত তুলুন আমাদের পার্থিব জগতে যে মোবাইল আছে তার 10টি নম্বর আছে আমি গোবিন্দের 10টি নাম্বার দেব কে নেবেন হাত তুলুন কে নাম্বার নেবেন হাত তুলুন ওমা গোবিন্দের ফোন নাম্বার আপনাদের দরকার নেই আরে তুমি বললেও আমরা নিচ্ছি না নেব না কেন বলো তো কেন জানো বাইরে স্বামী আছে তাকে হ্যালো করবার সময় পাই না আবার ওই জগৎ স্বামীকে কি করে ফোন করব তাই তো তাই না সময় নেই হতো তো আমি নাম্বার দেব যার ভালো লাগবে নেবেন যার ভালো লাগবে না নিতে হবে না তো দেখুন 10টা নাম্বারই দেব ভালো করে টুকে নেন একের পরে 5টি শূন্য বসিয়ে দিন কত হবে একের পরে 5টি শূন্য বসালে কত হবে বলুন সব ভুলে গেছে এক লক্ষ তাহলে আমাদের আমরা যদি গোবিন্দকে ডাকি আমাদের লক্ষ্যটা এক থাকবে না দুই লক্ষে গোবিন্দকে ডাকবেন এক লক্ষে গোবিন্দকে ডাকবেন না দুই লক্ষে ডাকবেন হ্যাঁ কথা বলুন কথা না বললে কীর্তন মন ভালো লাগে না এক লক্ষে গোবিন্দকে ডাকতে হবে তাহলে এখানে কটি নম্বর পেলেন ছটি নাম্বার আর মাত্র চারটে বাকি আছে 1 6 3 2 ষোলো নাম 32 অক্ষর তারক ব্রহ্ম নাম বিদায় এবং প্রেমানন্দ হরি বল হরি হল তিনারে গালায় গলায় জিজ্ঞাসা করি আরে তোমরা কি আমায় দেখেছো কোনো আওয়াজ পাচ্ছি না তো আমার তো একটা ঘাড় নেই অনেক ঘাড় আছে তো যে যেখানে মন দিয়ে ডাকবে আমাকে সেখানে চলে যেতে হয় তো আমি আমার এই ঘাট থেকে অন্য ঘাটেই চলে যাচ্ছি আরে কিছু বলবে আরে শুনো হ্যাঁ বলো আরে তুমি কি আমাদের এই যমুনায় ঠেলে দিয়ে কোথায় চলে যাচ্ছ তুমি কিছু বলবি আমি কি বলছি জানো তো কিছু বলো তোমায় ছেড়ে দিলে তোমায় ছেড়ে দিলে তোমায় নারী আর তো পাবো না 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 পাবি না কি মাইরা পাবো তোমায় ছেড়ে দিলে তোমায় নারী আর তো পাবো না হ্যাঁ পাবি না 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 ছেড়ে দেবো না তোমায় জিত বাঁচাবে তখন থেকে বলছি তোমরা কি আমার সাথে তো কোনো সাড়া দিচ্ছিল কোনো সাড়া দেয় না আর যেই বলেছি আমি আমার এই ঘাট থেকে অন্য ঘাটে চলে যাচ্ছি এই সুন্দরী রবীন্দ্র আমাকে কোথায় রাখবে বললো কোথায় রাখবে বললো হৃদয় মাঝে আচ্ছা ইনি যদি আমাকে হৃদয় মাঝে রাখে তাহলে আমি কি ছেড়ে দেবো আমারও তো রাখার জায়গা আছে তো আমি কোথায় রাখবো জানে আমি কি বলছি শোনো আমায় ছেড়ে দিলে আমায় ছেড়ে দিলে তোমরা আমায় পাবে না আবার এখানে যমুনা টবাক আমায় কেন ডেকেছিলে আরে যে বললেন ও মাঝি তুমি তাড়াতাড়ি চলে এসো আমরা এপার থেকে ওপারে যাবো আমি তোমাদের কোথায় তাড়াতাড়ি নৌকনে চলে এলাম এই যে শোনো আমরা ওই পারে যাবো বলে মাঝিকে ডেকেছি মালিক পক্ষের অনুরোধ যেসব ভক্তরা এখন প্রসাদ সেবা করেননি যেখানে আনন্দ বাজার হচ্ছে আপনারা চলে যান সেখানে গিয়ে ফসল ঘুরি বলি ঈশিতা ঐশিকা ঐশিকা রায় হাউর বাড়ি ওনাদের হাউর তাকে তো পুরো সম্প্রদায়কে 101 টাকা দিয়ে পুরস্কৃত করছেন ওনার নামে সবাই বলুন জয় জয় শ্রী বলি তাই গৌর প্রেমানন্দ হরি এই গোকুল বৃন্দাবনে আমি ছাড়া দ্বিতীয় তো কোনো মাঝি নেই কি হলো গো বাবা কি বলে আমাকে মাঝি বলে ও মা আমাকে মাঝি বলে মনে হচ্ছে না তোমাদেরও মনে হচ্ছে না আমাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে গো ললিতা
কি মনে হয় জানি ভাই ইনি বাবু বলছেন যে লীলাটা ছোট করবে তুই আমার নাচের গান করতে বলছিস আমরা এটাই করব তো এটাই করব ঠিক আছে এটাই করব আমরা ও বুড়িমা ভাই কি বলছিস আমাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে জানো যমুনার ঘাটে এক নাবী এসেছে তুমি কি দেখতে পাও আরে আমি নাবী কি তো এসেছি যমুনার ঘাটে এক নাবী এসেছে শোনো না তুমি বললে এই ঘাটে মাঝি মনে হচ্ছে না আমাকে রাজার কুমার মনে হচ্ছে শোনো এই ঘাটের রাজার কুমার তুমি বলছো রাজার কুমার আমি রাজার কুমারই বলছি সত্যি বলছো হ্যাঁ গো পরে বুঝতে পারবে আমি কার কুমার শোনো এই গোপাল বৃন্দাবনে আমি ছাড়া দ্বিতীয় তো কোনো মাঝি নেই তো আমাকে কেন ডেকেছিলে বলো বলো তুমি যদি এখানকার মাঝি তবে কতদিন ধরে মাঝিগিরি আরে শোনো 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 আজকে আমাদের সবাই আদা ব্যবসায়ী হয়ে জাহাজের খবর নিচ্ছ কেন কেন বলো আমি তো এরপার থেকে ওপারে করে দেব তো আমি কতদিন ধরে মাঝিগিরি করেছি কি না করেছি তোমাদের জন্য কি লাভ হবে আরে শোনো না বলো তুমি কাঁচা কি পাকা কি একটু যাচাই করে ও কাঁচা কি না পাকা তুমি যাচাই করে আদা যদি বলি এক মাস ধরে হবে না হবে না আরো পাকা মাঝি হ্যাঁ একদম পাকা মাঝি যদি বলি এক বছর ধরে তাও হবে না আরো বেশি দিনের দরকার তো আমি কতদিন মাঝিগিরি করেছি শুনলি তাহলে বলছি শোনো আমি মাঝিগিরি জাহানি ভালো চলো বুড়িমা মাঝিগিরি জাহানি ভালো চলো বুড়িমা যুগে যুগে অবতার হয়ে সত্য যুগে সত্যনারায়ণ তেথাই রাম অবতার তারপরে শ্রীকৃষ্ণ হয়ে আমাদের মতো এই মূল জীবকে যার যখন সময় হচ্ছে এপারে আবার যার যখন সময় হচ্ছে এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে এই যে ভব পারাপারির ঘাটটি আছে এই ঘাটে তিন যুগ ধরে মাঝিগিরি করছে তাই আমি এই ঘাটে তিন যুগ ধরে মাঝিগিরি করছি আরে দাঁড়াও 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 আমার কি হলো আমার এখানে কিছু নিয়ম আছে গো তাই না কি নিয়ম যদি মানতে পারো তাহলে পারাপার হবে নতুবা পারাপার হবে না কি নিয়ম রয়েছে বলো নিয়ম জানো তাহলে বলছি শোনো ওই না কথা হতে এলে তো না কোথায় তো দেখো কথা হতে এলে তো না কোথায় তো দেখো ও বুড়িমা বলো না কিসে পোষরা তোমাদের নষ্ট কি দেব বুড়িমা কোথা ঘটে কোথা ঘটে
स्वामी नाम धरी एखने जत जन मा बस क्यों सती नारी न सबाई अच्छा पांच जन स्वामी घर संसार कर लुकिए रेखे तीन जन के लिए बस पर दूजने कथा बोल।